কিচ্ছু করার নাই, ডুমুর টুমুর এখন আর ভিডিও করা যাবে? কই ডুমুর, আবার ডুমুর দেখাবা? দেখাও কি তাহলে, এটা কি কি ফল জানি কয়, চলো আমরা সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, তাবু টাবু নিয়ে আসতে হবে, তাবু আর যে তোমার চেয়ার, তাবু আর চেয়ার এটা আমাদের নিয়ে আসতে হবে, কারণ আর একটা সাউন্ড সিস্টেম, সেটা হচ্ছে ভালো একটা বক্স আমরা আনতে হবে, আর বক্সটার ভান্ডার থেকেই আমরা আনবো বড় বক্সগুলা, যাতে আমরা এখানে গান শুনতে পারি। ও, এখানে সুন্দর করে বসছে, বিভিন্ন যে কথা বলা যাবে, সুন্দর প্রকৃতির যে সৌন্দর্য এখানে অনেক সুন্দর। এই যে ইনশাল্লাহ আসবে, আর কম্পিউটার ধীরে ধীরে আল্লাহর রহমতে হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাবে আল্লাহর রহমতে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু খুব তাড়াহুড়ো করেই কিন্তু আমরা হেঁটে হেঁটে আমরা ভান্ডারের দিকে আবার যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন, তোমার খেয়াল লাগবে না, তলায় তো ঘোরাও যাবে না, কি চারপাশে না, মানে যখন সূর্য একদম যে তাপটা যখন নিয়ন্ত্রণে আসবে তখন আমরা সবাইকে নিয়ে আবার ঘুরবো। টাইম কই? হ্যাঁ টাইম আছে, হ্যাঁ ঠিক আছে, রিফাত আমার পাশেই রয়েছে। তো আমরা আজকে তিনজনে, আজকে আমরা ভিউয়ার্স তিনজনে কিন্তু চরটা ভিজিট করলাম। তো সব জায়গায় যাইতে পারিনি আর কি, যেটি সময় স্বল্পতার কারণে, এরপরে কিন্তু আমি আপনাদের সব জায়গাটি দেখাবো নেক্সট টাইম। তো বিশেষ করে ভিউয়ার্স আমি ধন্যবাদ জানাচ্ছি মা কম্পিউটারের সৈনিক রিফাতকে, রিফাত আমাদের এই জায়গাটিকে নিয়ে আসছে এই দেশে রয়েছে। আর সঙ্গে ছিল কে, এই যে দেখতেই পাচ্ছেন সাইম, সে আবার একটা রেড কালারের টি শার্ট পরছে, যাক ভালোই লাগে, সুন্দর মানুষ, কালার রেড কালার ভালোই যাচ্ছে। তো ভিউয়ার্স আমরা কিন্তু যাচ্ছি, তো আজকের এই ভিডিও ব্লগটি আমি এখানে সমাপ্তি করতে চাই, যে যেখান থেকে মা কম্পিউটার